ব্যারাকপুরের 75 বছরের পুরনো রথের মেলা করোনা ভাইরাসের জেরে স্থগিত রাখা হলো। করোনা ভাইরাস মোকাবিলায় যাতে কোনো রকম বড় জমায়েত না হয় সেই দিকে নজর রেখে এই বছর বন্ধ করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা। তেমনভাবেই বিভিন্ন মন্দিরের রথের কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম বড় রথযাত্রা ব্যারাকপুর ষষ্ঠীতলার মৈত্রী সংঘের রথযাত্রা এই বছর করোনা ভাইরাস মোকাবিলার জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। সেই কথাই জানালেন মৈত্রী সংঘের ক্লাবের সভাপতি শম্ভুনাথ চক্রবর্তী। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে যাতে বড়সড় জমায়েত না হয় সেই কারণেই আমাদের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র এই বছর মন্দিরেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার পুজো করে দিনটি উদযাপন করা হবে বলে জানান তিনি। আমাদের এটা দীর্ঘদিন 75 বছরের পুরনো রথ, এই মেলা প্রচুর লোকের সমাগম এখানে হয় এবং এই বছরে আমরা ডিসিশন নিয়েছি যে এটা বন্ধ রাখবো, কারণ করোনার প্রকোপে আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং এই বছর রথের মেলা আমরা করছি না, শুধু মায়ের পুজোটা একটু হবে। আর প্রশাসনের সাথে কথা হয়েছে, আমরা নোটিশ করে নোটিশও করে দিয়েছি যাতে এবার এসে মেলাটা বন্ধ থাকে। এখানে তো প্রচুর মানুষ একত্রিত, এখানে প্রচুর মানুষ সমাগম হয় এবং রাস্তার পিছিয়ে পুরো কভার হয়ে যায়, খুব বড় মেলা হয়। এবারে সেই মেলাটা আমরা করছি না, আপনারা নোটিশও দিয়ে নোটিশ করে দিয়েছি।